তো আমি আজকে হচ্ছে রান্না করব পাবদা মাছ। এটা আমি ভালো মতো ধুয়ে আগে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এতে তেল লবণ মাখিয়ে আমি নতুন কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। মাছটাকে জাস্ট দিয়ে দিলাম, ভাজা হয়ে গেল মাছটা। তারপর এদিকে আমি সবজি হয়েছে বানিয়ে রেখে দিয়েছি আগে থেকে। একটা ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ, আর হচ্ছে 4টা কাঁচা লঙ্কা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেলে ভালো করে কষতে থাকবো। ভাজার পরে হচ্ছে এই সবজিটা যেটা আমি বানিয়ে রেখেছি, এই সবজিটা আমি সাথে দিয়ে দেব। আধা সিদ্ধ করে দেবো। তো আমার ভাজা হয়ে গেছে, এই যে যেরকম লাল হয়ে গেছে। এর মধ্যে এখন আমি হলুদ দিব, লবণ দিব। হলুদ আর লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে হচ্ছে ভাজা মাছটা যেটা ভেজে রেখে দিয়েছি সেই মাছটা আমি দিয়ে আর একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে রেখে দেব। তারপর হচ্ছে আগে আমাকে জল দিলে তোমরা যে যেরকমভাবে ঝোল খাবে সেরকমভাবে পরিমাণ মতো আইডিয়া করে জলটা দিয়ে নেবে। তারপর জলটা দেওয়ার পরে হচ্ছে এটাকে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। আধা ঘন্টা পরে আমি খুলে দেখলাম। আধা ঘন্টা পরে খুলে দেখার পরে আমার তরকারি হয়ে গেছে। মাছগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে কড়াকড়ি ভেজেছিলাম, নরম হয়ে গেছে। আলু ফালু সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। সব আমি দেখে নিলাম, একদম ঠিকঠাক হয়ে গেছে সব কিছু। এখন আমি এটাকে আমি নামিয়ে দেব। তো তোমরা হচ্ছে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হচ্ছে আমার এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও হচ্ছে তোমরা পেতে থাকবে সব সময়। আর তোমরা হচ্ছে এটা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে।